কিভাবে আমি আমার গুণটাকে ইবাদত উপনীত করবো। আমরা আপনাদের সামনে আবু বরদা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি দিয়ে শুরু করতেছি, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বর্ণনা করেছেন 4341, 4344, 4341, 4344। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বর্ণনা করেছেন হাদিস নম্বর 1733। আর আবু বরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আবু বরদা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আবু বরদা আবু মুসা আশারীর ছেলে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা এবং মুআজ ইবনে জাবাল দুজনকে ইয়ামানে পাঠিয়েছেন। وبعث كل واحد منهم على مخلاف এবং প্রত্যেককে ইয়ামানের দুটি অঞ্চল ছিল, দুটি অঞ্চলে আলাদা আলাদা করে পাঠিয়েছে। وقال واليمان مخلافان رسول الله صلى الله عليه وسلم ইয়ামানকে দুই ভাগে ভাগ করলাম, মানে দুইটা অঞ্চলে ভাগ করলাম। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন রাষ্ট্র পরিচালনা, এই হাদিস থেকে বোঝা যায়। যদি আমার আরো চিকিৎসা সেটি আমি যাচ্ছি না, সুম্মা কাল, তারপর রাসূলুল্লাহ এই দুজনকে নির্দেশ দিয়ে সিরা তোমরা সহজ করবা। এগুলো অনেক দীর্ঘ আলোচনা, ওরা তো আশিরা কঠিন করবে না, অবশ্যিরা মানুষদেরকে সুসংবাদ দিবা, ওরা তো না ফেরা মানুষদেরকে সরাই দিবা না, দূরে দূরে সরিয়ে দিবা না, সুম্মা নাজালা। তারপরে হাদিসের শেষের দিকে মানে অনেক লম্বা হাদিস, তারপরে আমি শুধু হাদিস যতটুকু দরকার এখান থেকে কেটেছি, যে তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবু আবু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। ফাকালা ইয়া আব্দুল্লাহ, বলে যে আব্দুল্লাহ কাইফা তাকরাউল কুরআন, তুমি কোরআন কিভাবে পড়ো। মানে আমল সাহাবায়ে কেরাম বন্ধুদের আমলের ব্যাপারে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতেন, পরস্পর পরস্পরকে এই বিষয়ে মানে পরামর্শ দিতেন এবং পরামর্শ নিতেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আমলের ব্যাপারে না পরামর্শ দেই না পরামর্শ নেই, এবং আমলের ব্যাপারে আমাদের কোনো ধরনের অবস্থান নেই। তখন তিনি বলেন কালা আতাফাওয়াকু তাফাওয়াকান ফি রিওয়াতিল কাইমান ওয়া কাইদান ওয়ালা রাহিলাতিহি, আমি কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো বাহনের উপর মানে আমি যেভাবে পারি সেভাবে আমি চেষ্টা করি, কখনো সুযোগ পাওয়া যায় মানে যখনই সুযোগ পাই আমি কোরআন তিলাওয়াতকে ছাড়ি না। কত গুরুত্বপূর্ণ বিষয়, সুযোগের সন্ধানে কোরআন তিলাওয়াতের জন্য অপেক্ষা করতেন, কিন্তু আমরা সুযোগ পেলে গাল গল্প অথবা অপ্রয়োজনীয় সমানষ্ট করি। সামনে দিকে যাচ্ছি, খাল তিনি বলেন ফাকাই ফাতাকরাউ আনতা ইয়া মুআজ, হে মুআজ তুমি কিভাবে পড়ো। কালা আনামু আউয়ালাল লাইল, রাতের প্রথম অংশে আমি ঘুমিয়ে যাই। এখান থেকে বোঝা যায় যে কোরআন তিলাওয়াতের বিষয়টি সাহাবায়ে কেরামদের কাছে রাতের নামাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, মানে কোরআন তিলাওয়াতের প্রশ্ন রাতের নামাজের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য মুআজ ইবনে জাবালকে যখন প্রশ্ন করা হলো তিনি রাতের নামাজের সাথে সম্পৃক্ত করে বলছেন আনামু আউয়ালাল লাইল, রাতের প্রথম অংশে আমি ঘুমাই, ফাআকুম তারপর জেগে যাই, ওয়াকাদ কাদাইতু জুজ্ই মিনান নাওম, যতটুকু দরকার আমার ঘুমের সেটা আমি পরিপূর্ণ করলাম, ফাআকরাউ মা কাতাবাল্লাহু লি, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে সুযোগ দিয়েছেন ততটুকু আমি পড়ি, ফাআহতাসিবু নাওমাতি, তারপর আমি আমার ঘুমকে ইবাদত হিসেবে এই মানে যাতে পরবর্তীতে আবার জাগতে পারি এই জন্য ইবাদত হিসেবে ওসিলা করে তারপরে ঘুমিয়ে যাই সওয়াবের আশা করে। কামা আহতাসিবু কওমাতি, যে হাদিসটা আমি আগে বলেছি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ঘুম আমরা ঘুমকে ইবাদতে পরিণত করতে পারবো। ঘুমকে ইবাদতে পরিণত করার জন্য আমাদের নিম্নোক্ত বিষয়গুলো জানতে হবে। এক, লিখে রাখুন, ঘুম এর আগে আপনাকে উজু করতে হবে, ঘুমের সুন্নাহ হচ্ছে উজু করা। দুই নম্বর, অবশ্যই ঘুমাবেন, মানে উজু করে তারপরে উজুর উপর ঘুমাবেন, উজু সহ ঘুমানো। অনেকে দেখা যায় যে উজু বাদ দিয়ে ঘুমানো, ঘুমের সুন্নাহ হচ্ছে উজু করে তারপরে ঘুমে যাওয়া। তিন নম্বর হচ্ছে ঘুমের আজকার গুলো নিয়মিত মানে অনুসরণ করা। চার নম্বর হচ্ছে ঘুমের যে আদাব এবং সুনান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদাব শিষ্টাচার দিয়েছেন সেগুলোকে নিয়মিত করা। তারপরে পাঁচ নম্বর হচ্ছে ঘুমের সময় তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানো, তাহলে আপনার মানে ওই আপনি জেগে যেতে পারবেন। বরং আহলুল হাদিসগণ বলেছেন যে যে এইভাবে ঘুমাবে সে জেগে যাবে, অবশ্যই সে তাহাজ্জুদের আগে জেগে যাবে, কিন্তু আপনি যদি জাগতে নাও পারেন তাহলে আপনার এই ঘুমটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের যে ইবাদত রয়েছে সেটা হয়ে যাবে, যেহেতু এই হাদিসটি বলেছে সহিহ বুখারী ও মুসলিম থেকে, যেটা মুআজ ইবনে জাবাল এবং আবু মুসা আশআরীদের থেকে বর্ণিত, অল্প আগে যেটা আমি বললাম। এরপরের পয়েন্ট হচ্ছে ছয় নম্বর, আজান ফজরের আজানের আগে জেগে যাওয়া, এটা হচ্ছে ঘুমের ঘুমকে আপনি যে বাধ্যবন্ধ করবেন কিভাবে, ফজরের আজানের আগে জেগে যাওয়া, কারণ ফজরের আজানের পরে অথবা সূর্য উদিত হওয়ার পরে জাগা এটি হচ্ছে মূলত শয়তানের মানে কবর, শয়তানের কবরে কবলিত হওয়া। সুতরাং শয়তানের কবলে কবলিত হওয়ার অর্থ হচ্ছে আপনার ঘুম শয়তান দখল করে নিয়েছে, আপনার ঘুমটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেননি। এরপরে হচ্ছে সাত নম্বর যেটি, সেটা হলো ঘুমানোর সময়
নিজের অন্তরটাকে পরিষ্কার করে ঘুমানো, নিজের অন্তরটাকে পরিষ্কার করে কিভাবে ঘুমাবেন সেটা হচ্ছে অন্তরে যে সমস্ত মানে পুরা দিনের যে কলুষ অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে সেই সবগুলোকে একেবারে অন্তর থেকে বের করে পরিষ্কার করে ফেলবেন, সবটাই মানুষের জন্য ক্ষমা করে দেবেন। তাহলে আপনি দেখবেন যে মানে আপনার অন্তর পরিচ্ছন্ন হয়ে গেছে, আর সে অবস্থায় যদি আপনি মৃত্যু বরণ করেন তাহলে আপনি একেবারে পরিচ্ছন্ন অন্তরে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই ব্যক্তি মত যে ব্যক্তি মান আতাল্লাহ যে আল্লাহ তাআলার কাছে আসলো বিকলবিন সালিম, একেবারে পবিত্র অন্তর নিয়ে, সুস্থ পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসলো।